আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার হামলা ঠেকাতেই নদীর বাঁধ কাটলেন ইউক্রেনের গ্রামবাসী। এরদোগানের প্রতি ভয়ঙ্কর চেনের নেতা রমজানের অনুরোধ। ইউক্রেন যুদ্ধে এক তৃতীয়াংশ সেনা হারিয়েছে রাশিয়া বলল যুক্তরাজ্য। ইউক্রেন সীমান্তে বিশেষ বাহিনী মোতায়েন করবে বেলারুশ। তীব্র তাবদাহে পড়ছে দিল্লি, পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬। ইসরায়েলের আগ্রাসী আচরণ ধর্মযুদ্ধের সূচনা করতে পারে, সতর্ক করল আরব লীগ। এবার বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে তৃতীয় মাসে। পূর্ব ইউরোপের এই দেশটিতে চলমান রুশ সামরিক অভিযান বা যুদ্ধের শুরু থেকেই কার্যত অনেকটাই বিপর্যস্ত ইউক্রেন। রুশ সেনাদের জোরদার আক্রমণে ইউক্রেনের বহু শহর গ্রাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে রুশ সেনা কিভের উত্তরাংশের একটি গ্রাম দখল করে নিতে পারে সেই আশঙ্কায় ইরপিন নদীর বাঁধ কেটে দিয়েছেন গ্রামবাসীরা, যার ফলে ভেসে গেল একের পর এক গ্রাম। বাড়ি থেকে শুরু করে কৃষিজমি সব কিছু পানির নিচে, নিদারুণ কষ্টে গ্রামবাসীরা। কিন্তু রুশ সেনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে সেটাই বড় কথা বলছেন নিজেরাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে ডেমিডিভে ইরপিন নদীর বাঁধ ভেঙে দেয় ইউক্রেন বাহিনী। সেনাদের সাহায্যে এগিয়ে আসেন গ্রামবাসীরাও। নিজেদের গ্রাম ভেসে যাবে বলে জেনেও তাতে সাহায্যে এগিয়ে আসেন তারা। পানির স্রোতে ভেসে যায় হাজার হাজার একর জমি, তবু স্বস্তি গ্রামবাসীদের মনে। গ্রামবাসীরা জানায় তারা খবর পেয়েছিলেন যুদ্ধের ট্যাঙ্ক গোলা নিয়ে আক্রমণে এগিয়ে আসছে পুতিন বাহিনী, তারপরেই এই সিদ্ধান্ত। রুশ সেনার হাত থেকে তো রক্ষা পাওয়া গেল। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, কি সর্বনাশ হতো যদি ওই ছোট্ট নদীটা পেরিয়ে ওরা গ্রামে ঢুকে পড়ত। গত ২ মাস ধরে গ্রামের লোকেরা নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন, যেটুকু শাকসবজি ফসল আগে ভাগে ঘরে তোলা ছিল তাই দিয়ে কোনো রকমে চালিয়ে নিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি চেনের নেতা রমজান কাদিরভ মারিওপোল থেকে ইউক্রেনীয় সেনাদের উদ্ধারে সহায়তা না করার আহ্বান জানিয়েছেন। টেলিগ্রাম পোস্টে এক বার্তায় পুতিনের ঘনিষ্ঠ এই সহযোগী এই আহ্বান জানান। চেনের নেতা রমজান কাদিরভ এরদোগানকে উদ্দেশ্য করে ইউক্রেনীয় অপরাধীদের দ্বারা বোকা না হওয়ার আহ্বান জানান। রমজান কাদিরভের দাবি, মারিওপোলের আজব হস্তালে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনারা বিচারের মুখোমুখি হবে ভয়ে তৃতীয় কোনো দেশে স্থানান্তরে তুরস্কের সহযোগিতা চাচ্ছে, তারা উপযুক্ত শাস্তি পাওয়ার মতো অপরাধী বলেও মন্তব্য রমজান কাদিরভের। প্রসঙ্গত, ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের আজব হস্তাল ইস্পাত কারখানায় কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ আছেন ইউক্রেনীয় আজব রেজিমেন্টের কয়েকটি ইউনিট। ইউক্রেন সহ জাতিসংঘ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আটকা পড়া সেনাদের উদ্ধারে মানবিক করিডর খোলার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি তুরস্ক কৃষ্ণসাগর দিয়ে মারিওপোলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের উদ্ধারের প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের আজব রেজিমেন্ট সম্পর্কে চেনের নেতা রমজান কাদিরভ বলেন, তারা হত্যাকারী এবং নাস্তিক। এরদোগানের কাছে তারা রাশিয়ার আগ্রাসনের নিষ্পাপ ভুক্তভোগী প্রমাণের চেষ্টা করছে বলেও দাবি করেন রমজান কাদিরভ। রমজান কাদিরভ চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আখমাদ কাদিরভের ছেলে। ২০০৪ সালে হত্যাকাণ্ডের শিকার হন আখমাদ। এর ৩ বছর পর প্রেসিডেন্ট হন রমজান। ইউক্রেনে হামলার জন্য পাঠানো সেনাদের মধ্যে এক তৃতীয়াংশ সদস্যকে হারিয়েছে রাশিয়া, এমন দাবি করেছে ব্রিটিশ সামরিক গোয়েন্দারা। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দনবাস অঞ্চলে রুশ বাহিনী যে হামলা চালাচ্ছে সেখানেও রাশিয়ার অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। ওই অঞ্চলে যে সময়ের মধ্যে জয়ী হওয়ার পরিকল্পনা ছিল তা থেকেও অনেকটা পিছিয়ে পড়েছে রুশ সেনারা। বার্লিনে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রাশিয়াকে প্রতিহত করতে কিয়েভ সরকারের প্রতি সমর্থন বজায় রাখা অপরিহার্য। এক বিবৃতিতে তিনি বলেন, পুতিনকে অবশ্যই ইউক্রেনে একটি অবিচ্ছিন্ন পরাজয়ের মুখোমুখি হতে হবে, রাশিয়াকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এ ধরনের আগ্রাসন আর কখনো ঘটবে না। ন্যাটোর ডেপুটি সেক্রেটারি মির্শিয়া জিওনা বলেন, ইউক্রেনীয়রা এখন রাশিয়ানদের পরাজিত করা এবং যুদ্ধ জয় করার অবস্থানে রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়ার নৃশংস আক্রমণ গতি হারাচ্ছে। মিত্র ও অংশীদারদের বিলিয়ন ডলারের উল্লেখযোগ্য সমর্থন, সামরিক সহায়তা, আর্থিক সহায়তা, মানবিক সহায়তা ইউক্রেনের জনগণ ও সেনাবাহিনীকে সাহস যোগাচ্ছে এবং এই যুদ্ধে তারা জয়ী হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে তৃতীয় মাসে গড়িয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ইউক্রেন সেনাদের প্রতিরোধের মুখে কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া, তবে দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে রুশ সেনারা। সম্প্রতি দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকেও রুশ সেনাদের তাড়িয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেন সীমান্তে বিশেষ বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে বেলারুশ। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সর্বশেষ গোয়েন্দা বার্তায় এ তথ্য জানিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশের পশ্চিমে প্রশিক্ষণ রেঞ্জে বিমান প্রতিরক্ষা আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে ইউক্রেনে হামলার জন্য পাঠানো সেনাদের মধ্যে এক তৃতীয়াংশ সদস্যকে হারিয়েছে রাশিয়া। ব্রিটিশ সামরিক গোয়েন্দারা এমন দাবি করেছে। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডনবাস অঞ্চলে রুশ বাহিনী যে হামলা চালাচ্ছে সেখানেও রাশিয়ার অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। ওই অঞ্চলে যে সময়ের মধ্যে জয়ী হওয়ার পরিকল্পনা ছিল তা থেকেও অনেকটা পিছিয়ে পড়েছে রুশ সেনারা। বার্লিনে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, রাশিয়াকে প্রতিহত করতে কিয়েভ সরকারের প্রতি সমর্থন বজায় রাখা অপরিহার্য। এক বিবৃতিতে তিনি বলেন, পুতিনকে অবশ্যই ইউক্রেনে একটি অবিচ্ছিন্ন পরাজয়ের মুখোমুখি হতে হবে, রাশিয়াকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এ ধরনের আগ্রাসন আর কখনো ঘটবে না। ন্যাটোর ডেপুটি সেক্রেটারি মির্সিয়া জিওনা বলেন, ইউক্রেনীয়রা এখন রাশিয়ানদের পরাজিত করা এবং যুদ্ধ জয় করার অবস্থানে রয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়ার নৃশংস আক্রমণ গতি হারাচ্ছে। তীব্র তাপদাহে পড়ছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা। এরই মধ্যে কোথাও কোথাও তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি রেকর্ড করা হয়েছে। একই সময় দেশটির আবহাওয়া দফতর দক্ষিণাঞ্চলীয় কেরানা জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ঘোষণা করে রাজ্যের 5টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। খবর এনডিটিভির। রোববার দিল্লির সফদরজং মান মন্দিরে তাপমাত্রা 49.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, আর উত্তর পশ্চিম দিল্লির মুঙ্গেশপুরে 49.2 ও দক্ষিণ পশ্চিম দিল্লির নাজাফগড়ে হয় 49.1 ডিগ্রি সেলসিয়াস। ভারতে চলতি বছর এ পর্যন্ত সফদরজংয়ের তাপমাত্রাই সর্বোচ্চ ছিল। এদিন উত্তরপ্রদেশের সর্বোচ্চ তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় বুন্দেলখণ্ড অঞ্চলের বান্দা জেলায়। ভারতের আবহাওয়া দফতরের তথ্যানুযায়ী এ পর্যন্ত বান্দা জেলায় মে মাসে রেকর্ড হওয়ার সর্বোচ্চ তাপমাত্রা এটি। এর আগে 1994 সালের 31 মে জেলার সর্বোচ্চ তাপমাত্রা 48.8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল। রাজস্থান রাজ্যের চুরুতে 47.9 এবং পিলানিতে 47.7 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে। হিমাচল প্রদেশ, হরিয়ানা, দিল্লি, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরাখণ্ড, পাঞ্জাব ও বিহারে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5.1 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি রেকর্ড করা হচ্ছে বলে আবহাওয়া দপ্তরটি জানিয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য প্রদেশ খাইবার পাখতুনোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। এতে নিহত হয়েছে 3 শিশু ও 3 সেনা সদস্য। রোববার পৃথক এক হামলায় একই রাজ্যের রাজধানী পেশোয়ারে নিহত হয়েছেন দেশটির সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের 2 ব্যক্তি। খবর আল জাজিরার। পাকিস্তানের সেনাবাহিনী থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, রোববার উত্তর ওয়াজিরিস্তানের আফগানিস্তান সীমান্ত সংলগ্ন শহর মীর আলীর কাছে একটি গ্রামে সেনাবাহিনীর টহলরত একটি গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এই সময় ওই সড়কের পাশে ফাঁকা জায়গায় খেলছিল 3 শিশু। হামলায় 2 সেনা সদস্য ঘটনাস্থলেই নিহত হন, গুরুতর আহত হন বাকি 1 সেনাসহ ওই 3 শিশু। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনীর বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারী নিজের শরীরে বাঁধা বিস্ফোরক লাদেন ফেস্টের মাধ্যমে হামলা চালিয়েছে। কারা এই হামলা চালিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনও পর্যন্ত এই ঘটনার দায় স্বীকারও করেনি। এদিকে একই দিন খাইবার পাখতুনোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের বাট্টা তালবাজার এলাকায় বন্দুক হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের 2 ব্যক্তি। নিহতদের নাম রঞ্জিত সিং 38 ও কানওয়ালজিৎ সিং 42। পেশোয়ারের পুলিশ কর্মকর্তা এজাজ খান সংবাদ মাধ্যম এপিকে জানান, বাট্টা তালবাজার এলাকায় মশলার দোকান ছিল রঞ্জিত ও কানওয়ালজিতের।
রোববার সকালে তারা যখন দোকান খুলছেন সে সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে এবং তাদের মধ্যে একজন তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে আরব লীগ। সংগঠনটি বলেছে, ইসরায়েলের আগ্রাসনী আচরণ ফিলিস্তিনে যে সহিংসতা সৃষ্টি করছে তা ধর্মযুদ্ধে রূপ নিতে পারে। ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার বার্ষিকী বা নাকবা দিবস উপলক্ষে এক বিবৃতিতে আরব লীগ এ হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলি সেনাদের পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী অভিবাসীরা প্রায় প্রতিদিনই আল আকসা মসজিদের অবমাননা করে যাচ্ছে। এমনকি তারা প্রায়ই ওই মসজিদ কমপ্লেক্সে ইবাদতরত মুসলমান ও প্রার্থনারত খ্রিস্টানদের ওপর হামলা চালাচ্ছে। আরব লীগের বিবৃতিতে বলা হয়েছে, এসব হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলিদের এসব হামলা মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতার আগুনে ঘি ঢেলে দিচ্ছে, যা এ অঞ্চলে সহিংসতা ও ধর্মযুদ্ধের সূচনা করতে পারে। আরব লীগের বিবৃতিতে আরও বলা হয়েছে, নাকবার সাত দশকেরও বেশি সময় পর আজও ফিলিস্তিনি জনগণকে চরম প্রতিকূলতার মুখোমুখি থাকতে হচ্ছে। তারা আজও নিজেদের অস্তিত্বের সংকটে ভুগছে, যা চরম নিন্দনীয়।